নিম ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই কাজে লাগে। নিম একটি বর্ষজীবী ও চির হরিত বৃক্ষ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীয় তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। নিমের কাণ্ড খুব শক্ত, এ কাঠে কখনো ঘুণ ধরে না, পোকা বাসা বাঁধে না, উই পোকা খেতে পারে না। এই কারণে নিমের কাঠের আসবাবপত্র তৈরি করা হচ্ছে আজকাল। এছাড়াও প্রাচীনকাল থেকে বাদ্যযন্ত্র বানানোর জন্য কাঠ ব্যবহার করা হচ্ছে। এর উৎপাদন ও প্রসারণকে উৎসাহ এবং অন্যায়ভাবে নিম গাছ ধ্বংস করার নিরুৎসাহিত করছে। নিমের এই গুণাগুণের কথা বিবেচনা করে স্বাস্থ্য সংস্থা 21 শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছেন নিম গাছকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিহা কুক অ্যান্ড টিপস। যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন এবার জেনে নেওয়া যাক নিমের কিছু ঔষধি গুণ। খোসা পাঁচরা বা চুলকানি। নিম পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোসা পাঁচরা চলে যায়। পাতা বা ফুল পেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। পাতা ভেজে গুঁড়া করে সরিষার তেলের সাথে মিশিয়ে চুলকানিতে লাগালে জাদুর মতো কাজ করে। নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে 7 থেকে 10 দিন ব্যবহার করলে খোস পাঁচরা ও পুরনো ক্ষতের উপশম হয়। নিম পাতা ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতি সত্বর আরোগ্য হয়। কৃমি নাশক। পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, পেট বড় হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই, শিশুরাই বেশি কৃমি আক্রান্তের শিকার হয়। এর জন্য 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুঁড়া দিনে 3 বার সামান্য গরম পানি সহ খেতে হবে। আবার 3 থেকে 4 গ্রাম নিমের ছাল চূর্ণ সামান্য পরিমাণ সৈন্ধব লবণ সহ সকালে খালি পেটে সেবন করে গেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত 1 সপ্তাহ সেবন করে যেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম মাত্রায় সেবন। ত্বক। বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিম পাতা বেটে লাগাতে পারেন। আবার ঘরে তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে। বড়ি তৈরি করতে নিম পাতাকে ভালোভাবে ধুয়ে বেটে নিন। এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করুন। বড় ঢিসে ফ্যানের বাতাসে 1 দিন রেখে দিন, পরের দিন রোদে শুকাতে দিন। নিমের বড়ি পানি একবারে শুকিয়ে এলে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। নিম পাতার ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলে নিম পাতা থেতো করে লাগালে ভালো ফল নিশ্চিত। মাথার ত্বকে অনেকেরই চুলকানির ভাব হয়। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, স্কিন টোন ঠিক থাকে। তবে হলুদ ব্যবহার করলে রোদে এড়িয়ে চলাই ভালো। নিম পাতার চেয়ে হলুদের পরিমাণ কম হবে। নিম পাতা সিদ্ধ করে গোসলের পানির সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন এবং চুলকানি আছে তাদের এতে আরাম হবে আর গায়ের দুর্গন্ধ ব্যাকটেরিয়াও কমে যাবে আশা করা যায়। দাঁতের রোগ। দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে ম্যাসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকে। নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও। কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। নিম পাতার নির্যাস পানিতে মিশিয়ে বা নিম দিয়ে মুখে আলতো ভাবে ধুয়ে ফেললে দাঁতের আক্রমণ, দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায়। এবং বুকে কফ জমে গেলে নিম পাতা বেটে এর 30 ফোঁটার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খেলে উপকার পাওয়া যায়। রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে। নিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কাজ করে। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। এছাড়াও রক্তনালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সকালে খালি পেটে 5টি গোলমরিচ ও 10টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। চুল উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম। চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন, খুশকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। চুলে প্রতি সপ্তাহে 1 দিন নিম পাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে 1 ঘন্টার মতো রাখুন। এবার 1 ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সাথে সাথে চুল নরম কোমল হবে। মধু ও নিম পাতার রস এক্ষেত্রে মিশিয়ে সপ্তাহে কমপক্ষে 3 দিন চুলে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। এবার 20 মিনিট অপেক্ষা
পরীক্ষা করুন, তারপর শ্যাম্পু করুন আর অধিকারী হন ঝলমলে সুন্দর চুলের। এক চা চামচ আমলকির রস, এক চা চামচ নিম পাতার রস, এক চামচ লেবুর রস প্রয়োজন অনুযায়ী টক দই মিশিয়ে সপ্তাহে দুই দিন চুলে লাগালে আধ ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করুন। উকুন বিনাশে নিমের ব্যবহারে উকুনের সমস্যা দূর হয়। নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে ম্যাসেজ করুন, তারপর মাথা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আশ্রান। সপ্তাহে দুই থেকে তিন বার দুই মাস এভাবে করুন, উকুন দূর হবে। খুশকি বিনাশে নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিম মাথার তালু শুষ্কতা ও চুলকানি দূর করে। খুশকির চিকিৎসায় নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিম মাথার তালু শুষ্কতা ও চুলকানি দূর করে। ওজন কমাতে, যদি আপনি ওজন কমাতে চান বিশেষ করে পেটের, তাহলে নিমের ফুলের জুস খেতে হবে আপনাকে। নিম ফুল মেটাবলিজম বৃদ্ধি করে, শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে। এক মুঠো নিম ফুল চূর্ণ করে নিয়ে এর সাথে এক চামচ মধু এবং আধা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশান। প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি পান করুন, দেখবেন কাজ হবে। রক্ত পরিষ্কার করে, নিম পাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তে শর্করার মাত্রা কমায়। এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমের জুড়ি নেই। ঠান্ডা জনিত বুকের ব্যথা, অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে, এজন্য 30 ফোঁটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিতে তিন বা চার বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ওষুধটি নিষেধ। পোকা মাকড়ের কামড়, পোকা মাকড় কামড় দিলে বা হুল ফুটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে। জন্ডিস, জন্ডিস হলে প্রতিদিন সকালে নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে। 25-30 ফোঁটা নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস আরোগ্য হবে। জন্ডিস হলে এক চামচ রসের সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান। পুরোপুরি নিরাময় হতে এক সপ্তাহ সময় লাগবে। ভাইরাস রোগ, ভারতীয় উপমহাদেশে ভাইরাল রোগ নিরাময়ে নিম পাতা ব্যবহৃত হয়। নিম পাতার রস ভাইরাস নির্মূল করে। আগে চিকেন পক্স, হাম ও অন্যান্য চর্মরোগ হলে নিম পাতা বাটা লাগানো হতো। এছাড়াও নিম পাতা জলে সিদ্ধ করে সে জল দিয়ে গোসল করলে ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি দূর হয়। করোনা প্রতিরোধে নিম পাতার রস করোনার মতো ভাইরাসকে নির্মূল করে, তাই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিদিন নিম পাতাকে সিদ্ধ করে সেই সিদ্ধ পানি দিয়ে গোসল করুন, করোনা ভাইরাস প্রতিরোধ হবে। ম্যালেরিয়া, গ্যান্ডোনিয়া উপাদান সমৃদ্ধ নিম ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও নিম পাতা সিদ্ধ জল ঠান্ডা করে স্প্রে বোতলে রাখুন, প্রতিদিন ঘরে স্প্রে করলে মশার উপদ্রব কমে যাবে। বাত, নিম পাতা নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেল ম্যাসেজে বেশ উপকারী। নিম পাতা নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেলের ম্যাসেজও বেশ উপকারী। চোখ, চোখে চুলকানি হলে নিম পাতার পানিতে 10 মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন, চোখে সেই পানিটা ঝাপটা দিন, আরাম বোধ করবেন। ব্রণ দূর করতে, নিম পাতার গুঁড়ো পানিতে মিশিয়ে মুখ ধুতে পারেন, এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালাপোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকরী পদ্ধতি। ছত্রাকের ইনফেকশন দূর করতে, যদি আপনার পায়ে কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে নিম পাতা ব্যবহার করুন। নিমের নিমন্ডল এবং জেডুনিন আছে যা ফাঙ্গাস ধ্বংস করতে পারে। নিম পাতার পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে লাগালে নিরাময় লাভ করা যায়। আক্রান্ত স্থানে কয়েক ফুটা নিমের তেল দিনে তিনবার লাগালেও ভালো ফল পাওয়া যায়। ক্ষত নিরাময়, হয়তো চিন্তা করছেন নিম কিভাবে ক্ষত দূর করবে। হ্যাঁ, নিম পাতা ক্ষত নিরাময়ে বেশ উপকারী। নিম পাতা বেটে ক্ষত স্থানে লাগিয়ে রাখতে পারেন, এতে অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করবে। অজীর্ণ, অনেক দিন ধরে পেটে অসুখ পাতলা পায়খানা হলে 30 ফোঁটা নিম পাতার রস এক কাপ পানির চার ভাগের এক ভাগ পানির সঙ্গে মিশিয়ে সকালে বিকালে খাওয়ালে উপকার পাবেন। অ্যালার্জি, অ্যালার্জি সমস্যায় নিম পাতা ফুটিয়ে গোসল করুন, অ্যালার্জি যাবে 100 হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেটে শরীরে লাগান, অ্যালার্জি কমবে।
একজিমা। ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুব কার্যকর। ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিম পাতা বেটে লাগাতে পারেন। নিমের বিভিন্ন অংশ কিভাবে উপকারী চলুন এবার জেনে নেওয়া যাক। পাতা, নিম পাতা যে উপকারী তা আমরা সবাই জানি। এটি প্রায় 4000 বছরের বেশি সময় ধরে উপমহাদেশে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। নিম পাতার গুণে মুগ্ধ হয়ে পশ্চিমারও আজকাল ঝুঁকে পড়ছে ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসায়। আজকে জেনে নিন নিমের বহুবিধ কিছু ব্যবহার। নিম পাতার অসাধারণ সব গুণ রয়েছে। পাতা, ফল, ছাল বা বাকল, নিমের তেল, বীজ, এক কথায় নিমের সমস্ত অংশ ব্যবহার করা যায়। বিশ্বব্যাপী নিম গাছের পাতা, শিকড়, নিম, ফল ও বাকল ওষুধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর কারণ অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহারের জন্য। ছাল, নিমের ছালে ইমিউনো ডুলেটরি পলিস্যাকারাইড কম্পাউন্ড আছে, সেসব হয়তো শরীরের অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করতে পারে। নিম তেল, লাল রঙের তেলটি চড়া গন্ধ, এতে ট্রাইগ্লিসারাইড, ট্রাইটারপিনের যৌগ আছে, অ্যাজাডিরাক্টিন অর্থাৎ কীটনাশক এমনই এক যৌগ। এছাড়াও এতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে। চামড়ার প্রদাহে নিম তেল কাজে লাগে। নিম তেল গর্ভনিরোধন হিসেবে ব্যবহৃত হয়। নিম চা, 1/4 কাপ তাজা নিম পাতার উপর ফুটানো গরম পানি ঢালুন, 5 মিনিট ভেজান, ছাকুন, ধীরে ধীরে পান করুন। বলা হয় এতে জ্বর কমবে, রক্তে সুগার কমবে, ব্লাডারের সমস্যা বা রিউমেটিজম, জন্ডিস বা পেটে কৃমি, ম্যালেরিয়া বা চামড়ার অসুখ উপকার নাকি পাওয়া যাবে। সবতেই নিমের করা চা ক্ষত বা চোট আঘাত সারাতেও লাগে। নিম দাঁতন, এর উপকারিতা অস্বীকার করবে কজন? নরম নিম ডারে দাঁতন গ্রামীণ ভারতে এখনো চলে, শহর ও মফস্বলেও। নিম মারি স্বাস্থ্য ভালো রাখে, অসুখ ও সংক্রমণ মুক্ত রাখে।